গুড ইভিনিং সবাইকে, আর সবাইকে শুভ ষষ্ঠী। সবার পুজো খুব ভালো কাটুক, আর সবাই ভীষণ ভীষণ আনন্দ করো। আর দেখো, ষষ্ঠী যেহেতু আজকে, তো আমি রেডি হচ্ছি। যেহেতু আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটা করেছিলাম, তো সেই গিফটগুলো আমি ওদেরকে এখনও পৌঁছে দিতে পারিনি, তো সেগুলোই আমি আজকে দিয়ে আসতে যাবো। এর জন্য আমি রেডি হচ্ছিলাম, আর এখনও চুলটা বাঁধবো, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো চলো, আজকে আমি কিন্তু আমার মামার বাড়ি যাব, আর মামার বাড়ি ওদিকেই যাবো, তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। দেখো আমার হাতে কত ব্যাগ পত্র, ঠিকভাবে ধরতে পারছি না। আর ঢাকের আওয়াজ কানে চলে এসেছে, মানে আমার কি বলবো, এই ফিলিংসটা মানে বোঝানোর মতন না। তো দেখো আমি কোথায় এসেছি, মানে আমার যে ভাগ্য খুলে গেছে একেবারে। আমি কেদারনাথের দর্শন করতে এসেছি, আর কেদারনাথের ভিতরে আমি মায়ের দর্শন করে গেছি। আর দেখো মুখটা কী সুন্দর, সত্যি ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর আমার মুখটা তো সুন্দর লাগছে, আমি নিজের প্রশংসা করতে ভালোবাসি। তো দেখো দূর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, কেদারনাথের দর্শন তোমাদেরকে আমি করে দিলাম, আর এই যে আমার হাজব্যান্ড, ওর ছবি কিছুতেই তুলতে চায় না। তো যাই হোক, আমরা যেহেতু মামার বাড়ি যাচ্ছি তো মিষ্টি নিয়েছি, আর মামার বাড়িতে গিয়ে আমি ভিডিও করিনি, যেহেতু মানে ওদিকটা কী বলবো বলতো, কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, সেই কারণে আমি আর বাড়িতে ভিডিও করিনি। তো দেখো মামার বাড়ির পাড়ার পুজো, এইখানে তো আমার সবাই আছে, যে আমার বান্ধবী, আর আজ যে ক্যামেরা ধরে আছে সেটা হচ্ছে আমার বান্ধবী, তোমরা তো চেনো সবাইকে, ওর সঙ্গে আমার অনেক ভিডিও আছে, আর যার সঙ্গে আমি কথা বলছি ওটাও আমার বান্ধবী। তো এদিকে সবাই আড্ডা দিচ্ছে, বসে আছে, আর গান চলছে। আর এই দেখো আমার বর, যেহেতু আমরা বাড়ি যাবো সেই জন্য, আর এই যে আমার দিদা এগোতে এসেছে, আর এই যে ভাই, আর তো সবার সঙ্গে তোমাদেরকে আলাপ করে দিলাম। আর ও বলছে যদি এখান থেকে ভিডিও করছিস, লাল মুখটা আসছে হনুমানের মতো, তো তাতে কী হয়েছে। তো যাই হোক, তো বাড়ি যাবো যাবো বলছি তো অনেকক্ষণ ধরে, কিন্তু যাওয়া হচ্ছে না। আমি ভাবলাম আর একটু বসি, বাড়ি এলেই তো চলে আসবো। আর দেখো দিদাও চুপচাপ দাঁড়িয়ে আছে, তো দিদাকে বললাম বসো দাঁড়িয়ে না থেকে, আর বট গাছের নিচে একটা বসার জায়গা আছে, তো ওখানটায় বসলাম। আর বসার পরেই রঘিত বললো চলো, তো আমি বললাম চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ির দিকে যাচ্ছি, আর এই দিকটা মানে ঠান্ডাটা যেহেতু কী বলবো, আর মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর দেখো চুলটা দেখো আমার একদম কী বলবো, পুরো উড়ে 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 শ্যাস, চুলের স্টাইলটাই আমার নষ্ট হয়ে গেছে যাকে বলে। তো আমি আমাদের মানে রেল লাইনটা ওভারটেক করলেই মানে একটা গরম গরম ওয়েদারটা থাকে সেই জায়গায় চলে এসেছি, মানে শহরের মানে বাড়িঘরের যে দেখবা একটা গরম ভাব থাকে, তো আমি সেই জিনিসটা এবার ফিল করতে পারছি, তো আমার ভালো লাগছে, আর শীত শীত লাগছে না। তো বাড়ির দিকে চলে এসেছে, আর এই দেখো এইটা হচ্ছে গিয়ে আমাদের তেগুড়িপাড়া বাজারের প্যান্ডেল, তো সব প্যান্ডেলই কমপ্লিট। ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, আর মামার বাড়ির ওই দিকটা না প্রচণ্ড ঠান্ডা, রাস্তা দিয়ে আসতে গিয়ে তো আমি মানে ঠান্ডায় জমে যাচ্ছিলো এরকম লাগছিলো, প্রচণ্ড শীত পড়ে গেছে এটাও মনে হচ্ছিলো আমার, তার মধ্যে আমি স্লিভলেস ব্লাউজ পরেছি। তো যাই হোক, অনেকক্ষণ আগে এসেছি, এসে বাড়ি থাকে আমি একটু বসেছিলাম, তো মনে হচ্ছিলো যে খুব আরাম লাগছিলো আমার, ঘরটা যেহেতু জানলা দরজা দেওয়া ছিল, ভিতরটা গরম ছিল, তো ভালো লাগে যে ভিডিওটা এন্ড করে দিই। তো সবার পুজো অনেক ভালো কাটুক, আর আজকে যেহেতু ষষ্ঠী, তো সবাইকে শুভ ষষ্ঠী প্রথমেই বললাম আর শেষেও বললাম। তো যাই হোক, আজকের ব্লগটুকু মানে আজকের ব্লগটা এইটুকু। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও করনি। তো সবাইকে গুড নাইট, টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে, তো টাটা সবাইকে।